কোথায় যাচ্ছেন আপনি মালয়েশিয়া আপনি যে আমাদের মাধ্যমে যাচ্ছেন আপনার টোটাল সময় কত দিন লেগেছে তিন মাস আপনি মালয়েশিয়া যাচ্ছেন আপনার ফ্লাইট কবে ফ্লাইট ষোলো তারিখে আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে দীর্ঘদিন আমি একটু ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের মনে অনেক প্রশ্ন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া কলিং ভিসা কি বন্ধ হয়ে গেছে কি না বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা আপনারা যেতে পারবেন কি না অনেক প্রশ্ন করছেন কমেন্টের মাধ্যমে এবং মোবাইলে আমি চেষ্টা করছিলাম যে বাস্তবসম্মতভাবে আপনাদের উত্তরটি দেওয়ার জন্য তাই আজকেও একটি ফ্লাইটের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে মালয়েশিয়া কলিং ভিসায় এখন পর্যন্ত নিয়মিত ফ্লাইট যাচ্ছে এবং মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়নি এখনও মেডিকেল করে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন কিন্তু যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে কাজের স্বল্পতা রয়েছে অর্থাৎ মালয়েশিয়ার কাজ সকল অফিস বর্তমানে করতে পারছে না বা সকল এজেন্সিতে মালয়েশিয়ার কাজ নেই যে সকল এজেন্সিতে মালয়েশিয়ার কাজ রয়েছে সেখানে আপনি মেডিকেল করে এখনও মালয়েশিয়াতে যেতে পারবেন মালয়েশিয়ার কলিং বিষয়ে আমাদের মাধ্যমেও নিয়মিত ফ্লাইট যাচ্ছে ষোলো তারিখ আজকেও আমাদের মাধ্যমে কনস্ট্রাকশনের বড় একটি ফ্লাইট যাচ্ছে আজকে দুপুর একটায় তাদের বাংলাদেশ ত্যাগ করার কথা গতকাল তাদের হাতে টিকেট পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র আমি বুঝিয়ে দিয়েছি এবং মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজে তারা যাচ্ছে পনেরোশো ইঙ্গিত বেসিক স্যালারি প্লাস টাইম মালয়েশিয়াতে যাওয়ার পূর্বে আমাদের কর্মীদের একটি সাক্ষাৎকার নিয়েছি চলুন সরাসরি কর্মীদের মুখ থেকে কিছু কথা শুনে আসা যাক কি নাম আপনার মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাসা সিরাজগঞ্জ কোথায় যাচ্ছেন আপনি মালয়েশিয়া কী কাজে যাচ্ছেন কনেকটেশিয়ানের কাজে আপনার বেতন কত পনেরোশো ইঙ্গিত আচ্ছা আপনি যে আমাদের মাধ্যমে যাচ্ছেন আপনার টোটাল সময় কত দিন লেগেছে তিন মাস আপনি আমাদের সাথে লেনদেন করেছেন মেডিকেল করেছেন কোথাও কোনো প্রবলেম ফেস করেছেন কিনা জি না কখনো কোনো প্রবলেম হয়নি অনেক সময় বলে যে অনেক এজেন্সির স্টাফদের ব্যবহার খারাপ থাকে এই এজেন্সির স্টাফদের ব্যবহার কেমন ছিল ভালো ছিল কি নাম আপনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনার দেশের বাড়ি দেশের বাড়ি সিরাজগঞ্জ আপনি মালয়েশিয়া যাচ্ছেন জি আপনার ফ্লাইট কবে ফ্লাইট 16 তারিখে আচ্ছা কি কাজে যাচ্ছেন কাজে কনস্ট্রাকশনে আপনার বেতন কত বলতে পারবেন জি কত 1500 ইংলিশ আপনি যে আমাদের মাধ্যমে যাচ্ছেন টোটাল প্রসেসিং সময়টা কত দিন লেগেছিল তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা আর এই এজেন্সির সাথে আপনি লেনদেন করেছেন মেডিকেল করেছেন কোথাও কোনো প্রবলেম ফেস করেছেন কিনা জি না সব কিছু ঠিকঠাক ছিল সব ঠিক ছিল কি নাম আপনার শ্রবণ মিয়া আপনার দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ আপনি কোথায় যাচ্ছেন মালয়েশিয়া কি কাজে যাচ্ছেন কনস্ট্রাকশন আপনি যে আমাদের মাধ্যমে যাচ্ছেন আপনার টোটাল সময়টা কত দিন লেগেছে তিন মাস থেকে সাড়ে তিন মাস আপনি সন্তুষ্ট আমাদের মাধ্যমে প্রসেসিং করে হ্যাঁ সন্তুষ্ট কী নাম আপনার আক্তার হাসেন আক্তার ফকির আপনার দেশের বাড়ি কোথায় সিরাজন্দ্র আপনার বেতন কত বলতে পারবেন হ্যাঁ পনেরোশো ঠিক আছে আপনি যাচ্ছেন মালিক টেশনে আপনার টোটাল সময়টা কত দিন লেগেছে এই তিন থেকে সাড়ে তিন মাস আমাদের সাথে আপনি লেনদেন করেছেন একবার অফিসে আসতে হয়েছে স্টাফদের ব্যবহার কেমন ছিল ভালো ছিল আপনি কি আমাদের ব্যবহারে সন্তুষ্ট সন্তুষ্ট আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রবাস বন্ধুর সাথেই থাকবেন মালয়েশিয়া কলিং বিষয় বন্ধ হয়ে গেছে বা মালয়েশিয়াতে যেতে পারবেন না এরকম কিন্তু এখনও তৈরি হয়নি তাই এ ধরনের ভুল বিভ্রান্তিকর তথ্যে দয়া করে কাম দেবেন না সঠিক এজেন্সিতে যোগাযোগ করে এখনও আপনারা মেডিকেল করে মালয়েশিয়াতে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ